Assalamualaikum. Welcome back to my channel Orthi Anonabedi. আমার আজকের রেসিপি দুধে ভেজানো ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। তৈরি করতে এটা সহজ হলেও খেতে কিন্তু অন্য সেমাই থেকে বেশ আলাদা। ঈদে এই সেমাইটি সাধারণত রান্না করা হয়ে থাকে। আমি প্রায় সময় এই রেসিপিটি বাসায় তৈরি করে থাকি। আমার বাচ্চাদেরও খুব পছন্দ এই রেসিপিটি। সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। এখানে লাচ্ছা সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে 200 গ্রামের মতো লাচ্ছা সেমাই আছে। প্যাকেটটি খুলে পুরো সেমাইটি আমি ঢেলে নিচ্ছি, কারণ আমি এই 200 গ্রাম লাচ্ছা সেমাই আজকের রেসিপিতে ব্যবহার করব, তাই পুরো সেমাইটি আমি ঢেলে নিয়েছি। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে কিছু কিশমিস এবং বাদাম নিয়েছি। আমি কিশমিস নিয়েছি 2 রকমের, বাদামও নিয়েছি 2 রকমের, তবে কাঠবাদামটা আমি কেটে কুচি করে নিয়েছি। চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি ফ্রাই প্যানে। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিশমিশ এবং বাদামগুলো আমি ভেজে নেব। চুলার ঝালটা কিছুতেই হাই ফ্লেমে রাখা যাবে না, আমি লো ফ্লেমে রেখে 20 থেকে 25 সেকেন্ড আমি এটা ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন ঘিটা এবং তেলটা দুটোই, কারণ অনেকে কাঁচাও ব্যবহার করে থাকে, কাঁচাও ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে। তো আমি হালকাভাবে এটা ভেজে নিচ্ছি, কিছুতেই বেশি ভাজা যাবে না, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এর মধ্যেই 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও সেমাইটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এবার সেমাইটা এই প্যানের মধ্যে আমি ভেজে নেব। এই সেমাইটাও ভাজতে আমার চুলা ঝালটা লো ফ্লেমেই রাখা লাগবে এবং আমার 8 থেকে 10 মিনিট লো আছে, এটা ভেজে নিতে হবে সেমাইটা। আর সেমাইটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, কারণ তা না হলে নিচে দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই সেমাইটা আমার বারবার নেড়ে দিতে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে, একটু ধৈর্য সহকারে সেমাইটা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হয়ে না আসে। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এবং সেমাইটা যখন পুরোপুরি ঝরঝরা হয়ে আসবে তখন আমি সেমাইটা উঠিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমার সেমাইটা ভাজতে হবে। আপনারা চাইলে এই সেমাইটা ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারেন, আবার নাও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, তাই ঘি দিয়ে আমি সবসময় সেমাইটা ভেজে নিই। এই সেমাইটা ভাজতে হবে খুব ধৈর্য সহকারে। দেখুন সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে পুরো সেমাইটাই উঠিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি লিকুইড দুধ 1 লিটার নিয়েছি। আজকে রান্নার জন্য আমার 1 লিটার দুধই যথেষ্ট। 1 লিটার দুধকে আমি ঘন করে 1/2 লিটার করে নেব, তাই আমি 1 লিটার দুধই নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি এবং এলাচ জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি দারচিনি, 3-4টি দারচিনি দিচ্ছি, 4টির মতো এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এখন আমি দুধটা 8 থেকে 10 মিনিট আমি জাল করে নিব এবং যখনই আমাদের বলক চলে আসবে তখনই এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো আমি অ্যাড করব দেখুন বলক চলে আসছে অলরেডি কয়েকটি বলক চলে আসছে এর মধ্যে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে যারা একটু লবণ খেতে পছন্দ করেন মিষ্টির সাথে তখন একটু লবণ দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবং আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাও আপনারা বুঝে দিবেন কেউ যদি মিষ্টির সাথে লবণ পছন্দ না করেন তাহলে লবণটাও স্কিপ করে নিতে পারেন আর চিনিটা যার যার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তবে আমি এখানে হাফ কাপ ইউজ করেছি চিনি এর মধ্যে আমি ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি এবং যেহেতু আমি চিনি দিয়েছি এই জন্য আমার আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে দুধটা আরও ঘন করে নিতে হবে জাল করে তাই আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে দুধটা দিলে একটু ক্রিমি ভাব আসে একটু খেতে অন্যরকম লাগে তাই আমি গুঁড়ো দুধটা দিয়েছি এবার আমার সম্পূর্ণ দুধটি ভালো করে ঝাল করে নিতে হবে দেখুন দুধটা ঝাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি আমি দুধটা ঘন হয়ে আসছে দুধটা পারফেক্টলি হয়ে গেছে এখন আমি চুড়াল চালটা বন্ধ করে দিয়ে আমি এটা হালকা ঠান্ডা করে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে নেব দুধটা আমি একটি বাটিতে সেমাইটা ঢেলে নিয়েছি এবং সেমাইটা সুন্দরভাবে বাটিতে ছড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি দুধটা কিছুতেই বেশি গরম দেওয়া যাবে না আবার বেশি ঠান্ডাও দেওয়া যাবে না তাই মিডিয়াম গরম থাকতে এটা দিতে হবে এখন আমি এর মধ্যে বাদাম ভেজে রাখা কিছু বাদাম এবং কিশমিশ রেখেছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ